নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চিকেনের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 800 গ্রাম, আর এখানে লেগ পিস নিয়েছি দুটো, আর লেগ পিসটাকে ভালোভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এখানে গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি, সেগুলো হলো পেঁয়াজ বাটা, পেঁয়াজ এখানে 3টে বড় সাইজের নিয়েছি, আর আছে ফেটানো টক দই 100 গ্রাম, আর আছে এখানে আদা রসুনের পেস্ট, আর পোস্ত আর কাজু বাটা। সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজের পেস্টটার অর্ধেকটা এখন আমি মাংসের সাথে মেখে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দই, দইটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে রেখেছিলাম, ফেটানো টক দই, আর আদা রসুনের পেস্ট, আর পেঁয়াজ বাটাটা এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখার পর 1 ঘন্টা আমি এটা রেখে দেব। আপনারা চাইলে যতক্ষণ খুশি রাখতে পারেন, যতটা বেশি টাইম রাখবেন সেই ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে, আর আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর আমি মাংসটা ঢাকনাটা খুলে দিলাম। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 2 টেবিল চামচ দিয়েছি সাদা তেল, আর 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা চাইলে রান্নাটা পুরোটা ঘি দিয়েও করতে পারেন, আমি এখানে একটু সাদা তেল অ্যাড করেছি। ভালো করে তেলটা আর ঘিটা গলে গেছে, আর এখন এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, 3টে বড় সাইজের শুকনো লঙ্কা, সমস্ত ফোড়নের এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি যে অর্ধেক পেঁয়াজ বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর এটাকে ভালোভাবে এখন একটু কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সমস্ত মশলা মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না, আর এই রান্নাটার মধ্যে আর বিশেষ জলও দিতে লাগবে না। এবার এটাকে আমি ভালোভাবে আর একবার কষিয়ে নিয়ে খুব সুন্দর করে মশলাগুলোর সাথে মিক্স করে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে এটাই ঢাকনা লাগিয়ে দেব 15 মিনিটের জন্য। আর এটাকে হালকা থেকে মাঝারি আঁচে আমি আঁচটা রাখবো, যাতে এই সুন্দরভাবে বসে বসে রান্নাটা হয়ে যায়। এই দেখো মশলাটা থেকে, তার 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আর মশলা থেকে কত পরিমাণে জল বেরিয়েছে আর তেলও কীরকম ছেড়ে দিয়েছে। আর ঠিক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। কাজু পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা ঠিক 15 মিনিট পর খুলে এটাকে আমি দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আবারও কিছুটা টাইমের জন্য ঢাকনা দিয়ে দেবো, আবারও 10 মিনিটের জন্য আমি কড়াই ঢেকে দেবো কড়াটা। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, কিন্তু আঁচটা খুব হালকা থেকে মাঝারি
অবস্থা রেখে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এই মাংসটাতে বেশি ঝোল থাকবে না, তবে আপনাদের যদি মনে হয় তো অল্প পরিমাণে জল দিতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ পরিমাণ আর কেওড়ার জল 1 চামচ পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর হালকা আঁচে ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুটা টাইম এইভাবে বন্ধ করে রেখে দেব আর তারপর এটাকে সুন্দরভাবে পরিবেশন করে দেব। এই রেসিপিটা পারলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, সামনেই জামাই ষষ্ঠী আছে, এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে এটাও সত্যি ভীষণ অসাধারণ। একবার বাড়িতে না বানালে এটা বুঝতে পারবেন না, তো বাড়িতে এটা ট্রাই করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও এক নতুন ভিডিও নিয়ে আমি সুদীপ্তা আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।